হ্যালো টেকসানবাসী, কী অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। আজকের পুরো ভিডিও জুড়ে আলোচনা করব র্যাম রোম কীভাবে কাজ করে এবং এদের ব্যবহার। ডিজিটাল যুগের কল্যাণে আপাতত আমরা সকলে এটাই জানি যে ল্যাপটপ বলুন বা মোবাইল বলুন বা আদার্স যে কোনো ডিভাইসেই বলুন, র্যাম রোম বেশি হলে সেটি ভালো হয়। আর টেকনিক্যাল পার্সন যারা তারা তো সকলেই জানি। তবে নিট অ্যান্ড ক্লিন এবং গভীরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব র্যাম রোমের বিষয়টা। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। দেখুন, র্যাম এবং রোম শুধুমাত্র কম্পিউটার বা মোবাইলে ব্যবহার হয় এমনটা না, এটি প্রায় ইলেকট্রনিক সকল ডিভাইসের ভিতরেই থাকে বা ব্যবহার করা হয়। যেহেতু আমরা মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপে র্যাম রোমের কথা চিন্তা করি, তো চলুন সেখান থেকেই শুরু করি। কম্পিউটার বা ল্যাপটপে সাধারণত দুই ভেরিয়েন্টের মেমোরি কার্ড আমরা ইউজ করে থাকি বা স্টোরেজ ডিভাইস। একটি হচ্ছে প্রাইমারি এবং অপরটি হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি মেমোরি কার্ড হিসেবে ব্যবহার করা হয় র্যাম এবং রোমকে, এবং সেকেন্ডারি মেমোরি কার্ড বা স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করা হয় এসএসডি, হার্ড ডিস্ক এগুলোকে। র্যাম, যার পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং এটি ভোলাটাইল মেমোরি, এবং রোম রিড অনলি মেমোরি এবং এটি নন ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল এবং নন ভোলাটাইল ব্যাপারটা পরে আসতেছি। প্রথমে আসি রোম নিয়ে। রোম, যার পূর্ণরূপ আগেও বলেছি রিড অনলি মেমোরি, যে শুধুমাত্র পড়তে পারে, এবং এটি নন ভোলাটাইল। নন ভোলাটাইল কেন? কারণ এটা এমন একটি গুরুত্বপূর্ণ মেমোরি এবং এতটাই কাজের যা কিনা তার কাজ কখনো সে ভুলে যায় না। যেমন আপনাকে একটি উদাহরণ দিই, ধরেন যে আপনার তার মাদার কোম্পানি কিছু নির্দিষ্ট কিছু কাজ তাকে ভাগ করে দেয়, ওই সকল কাজই শুধুমাত্র করে, বাড়তি কোনো কাজ করতে পারে না, এবং যেই কাজগুলি তাকে দেওয়া হয় সে কখনো ভুলে যায় না। ফোন, ল্যাপটপ বা কম্পিউটার কোনো কিছুই যখন অন করতে যাই, তখন দেখবেন প্রথমত আপনার পাওয়ার বাটন অন করার সঙ্গে সঙ্গে কোম্পানির কিছু লোগো শো করে বা সেই উইন্ডোজটাকে শো করে, এবং পরবর্তীতে তার বায়োস সেটিং অনুযায়ী সে ফোনটিকে পরিচালনা করে। ভালোভাবে যদি উদাহরণ দিই, আগের হয়তো নোকিয়া সেটগুলি সকলেই ইউজ করেছেন, যে নোকিয়া ফোনটা অন করার সঙ্গে সঙ্গে দুইটা হাত একত্রিত হয়, এই যে কাজটি, এটা কখনো আপনি মোবাইল থেকে মুছে ফেলতে পারবেন না। এবং আপনার মোবাইল অন করার পর যেই হোম স্ক্রিনটা আসে বা যেই ফাংশনগুলো আসে, বায়োস সেটিং বা বায়োসের যে কাজগুলো আসে, এটি সম্পূর্ণ রোমের ভিতরে সেট করা থাকে, যার কারণে সে কখনো ভুলে যায় না। ল্যাপটপ বা মোবাইল শুধুমাত্র রোম ব্যবহার করা হয় এমনটা না। ধরুন আপনার ওয়াশিং মেশিন বা মাইক্রো ওভেন, যত ডিভাইসই বলুন, প্রত্যেকটাতে মাদারবোর্ডের সঙ্গে একটি করে রোম সেট করা থাকে এবং তার নির্দিষ্ট কাজ এবং তার উপর নির্দিষ্ট কিছু দায়িত্ব দেওয়া হয়। যেমন ধরুন আপনি মাইক্রো ওভেনে খাবার গরম করছেন, আপনি কিন্তু খাবারটা দিয়ে জাস্ট 2 মিনিটের একটি অপশান প্রেস করে চলে যাচ্ছেন, সঠিক 2 মিনিট পরই সম্পূর্ণ কাজ বন্ধ করে দেয় কিন্তু এই রোম। আবার যখন ধরুন ওয়াশিং মেশিনে কাপড় খাসবেন, তখন হয়তো 5 মিনিট, 6 মিনিট বা 20 মিনিট দিয়ে আপনি হয়তো দেখছেন, টিভি দেখছেন বা আদার্স যে কোনো কাজ করছেন, তো তখন মনে করেন যে 10 মিনিট চলে যাওয়ার পর কারেন্ট চলে গেছে, সেটা 1 ঘন্টা পর কারেন্ট আসুক, 2 ঘন্টা পর কারেন্ট আসুক বা পরের দিন কারেন্ট আসুক, সে কারেন্ট যখনই আসবে সে কিন্তু তার সেন্সরে ধরে রেখেছে যে আগের 10 মিনিট সে ঘুরেছে এবং পরের 10 মিনিট বাকি আছে, এবং সেই জায়গা থেকেই সে শুরু করবে। এবং কি টিভির রিমোটের কথাও যদি বলি, টিভির রিমোটের ভিতরেও কিন্তু একটি রোম থাকে। যেমন ধরুন আমরা রিমোটে যখন 3 প্রেস করি, তখন কিন্তু সেই সঠিক সংখ্যাটাই ওঠে, 3 যে বাইনারি সংখ্যাটা সেটা কিন্তু রোমের ভিতর দিয়ে দেওয়া আছে, এবং বলা আছে যে ওই বাটনটা প্রেস করলে তুমি 3 শো করবা। তো সুতরাং যতদিন পর্যন্ত রিমোট ভেঙে গুঁড়ো গুঁড়ো না হয়ে যাচ্ছে বা যতদিনে অকেজু না হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত আপনি ওই 3-তে চাপ দিলে ঠিক 3 উঠবে। এমনটা কখনো হয় না যে আপনি 3-তে প্রেস করছেন 4 বা 6 উঠবে, এমনটা না। তো সুতরাং এটি নন ভোলাটাইল মেমোরি এবং এটি মাদারবোর্ডের খুব কাছে থেকে কার্য সম্পাদন করে, এবং কোম্পানি যা যা এই রোমের ভিতরে দিবে ঠিক সেই জিনিসগুলোই সে করবে, বাড়তি বা অতিরিক্ত কোনো কাজ করবে না। তো এতক্ষণে রোম বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন রোমের 3টি ভাগ রয়েছে, সেটি হচ্ছে প্রম, আরেকটি হচ্ছে ইপিরম এবং ইইপিরম। প্রমটা কি? প্রম হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই রোমে যেই প্রোগ্রামটাকে সেট করে দেওয়া হয় এটা কখনোই চেঞ্জ করা যায় না বা চেঞ্জ করা সম্ভব না। যেমন ওই যে বললাম, নোকিয়া অন করার পর দুইটি হয়তো এক হাত হয়তো এক জায়গায় হয়, আপনি চাইলেও সেটিকে 2 হাতের জায়গায় 3 হাত বানাইতে পারবেন না, অথবা বলতে পারবেন না 2-1 হবে, এটি আপনি বাধাও দিতে পারবেন না, অর্থাৎ এই প্রোগ্রামটা ফিক্সড। এবং পরবর্তীতে কোম্পানিগুলো দেখলো যে এই রোমের পাশাপাশি আরও রোমের ব্যবহার রয়েছে, যেমন বেশ কিছু জায়গায় তাদেরকে পরিবর্তন করতে হয়। তো প্রম যখন তৈরি করা হয়, পরবর্তীতে যখন এটি
চেঞ্জ করা না যায় তো পরবর্তীতে দেখা গেল সেটি সম্পূর্ণ অকেজো হয়ে যায় বা পরবর্তীতে আর কোনো জায়গায় ইউজ করা যায় না। তো তখন তারা কি করলো, সঙ্গে সঙ্গে ইপিরম দেওয়া শুরু করলো এবং এর পূর্ণরূপ হচ্ছে ইরিজিবল প্রোগ্রাম রিড অনলি মেমোরি, অর্থাৎ এই মেমোরিটাকে চেঞ্জ করা যায়। যে পরবর্তীতে কি হলো যে এই রোমটাকে খুলে যদি আপনি পরবর্তীতে ইরিজিবল করে পরবর্তীতে আরও একটা কোম্পানিতে ব্যবহার করতে পারবেন বা অন্য একটা কাজে ব্যবহার করতে পারবেন। তো পরবর্তীতে দিন দিন আরও উন্নত হয়ে গেল এবং তারা লক্ষ্য করলো যে আমরা রোমটাকে নির্দিষ্ট করে না করে যদি আমরা রোমটাকে যদি আরও বিস্তীর্ণ করতে পারি বা এটাকে ইজি করতে পারি তখন ডিভাইসটির ব্যবহার থেকে শুরু করে সব কিছু ইজি হবে এবং সকল ক্ষেত্রে এটি ব্যবহার শুরু হবে। তো তখন তারা কি করলো, তো পরবর্তীতে তারা আরও একটি ই যোগ করে আপডেট কিছু রোম নিয়ে আসে, যেমন eeprom, ইলেকট্রো ইরেজেবল প্রোগ্রাম রিড অনলি মেমোরি, অর্থাৎ এটি ভিতরের প্রোগ্রামগুলি খুব সহজে চেঞ্জ করা সম্ভব। যে প্রথমে যখন পিরম ব্যবহার করা হলো সেটি ডিভাইসের ভিতরে কোনো কিছু চেঞ্জ করা সম্ভব না, কোম্পানি যেই রোমটাকে দিয়ে দেওয়া হলো বা যেই রোমটা ব্যবহার করা হলো তার ভিতরে যা আছে নষ্ট না হওয়া অবধি সেই কাজটাই সে করবে, সে পরবর্তীতে চেঞ্জ করা যাবে না। ইপিরমের ব্যবহার যখন তারা শুরু করেছে তখন সেটিকে চেঞ্জ করা সম্ভব বাট একটু ডিফিকাল্ট, যেমন সেই রোমটাকে খুলতে হয় এবং পরবর্তীতে আবার তার ভিতরে প্রোগ্রামটা ইনস্টল করার পর এবং আবার সেই মাদারবোর্ডের সঙ্গে অ্যাটাচ করতে হয়। তো এখানে প্রোগ্রামটা চেঞ্জ করা সম্ভব বাট অনেক হ্যাসাল পোহাতে হচ্ছে। তো পরবর্তীতে তারা যখন eeprom নিয়ে আসলো তখন সেই ডিভাইস থেকে রোমটাকে আর খুলতে হচ্ছে না, ইলেকট্রনিক্সের ফায়দা ইউজ করে তারা রোমটাকে না খুলেই তার ভিতরের প্রোগ্রামটা চেঞ্জ করতে পারে। এই হচ্ছে রোম কি, রোমের কাজ কি এবং রোমের শ্রেণীবিভাগ। এবার আসা যাক র্যাম নিয়ে। শুরুতেই বলেছি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং এটি ভোলাটাইল। ভোলাটাইল আমরা কেন বলছি, এটা এক ধরনের স্টোরেজ ডিভাইস বাট এটা নিজস্ব কোনো ক্যাপাসিটি নেই। হার্ড ডিস্ক বা SSD যেই ধারণ করা হয়, যেই ফাইলগুলো সেভ করা হয় সেই ফাইলগুলোকে সে টেনে বের করে ডিসপ্লেতে শো করে, কিন্তু আপনি একটা মুভি দেখছেন বা আপনি একটা এক্সেল শিটে কাজ করছেন বা যে কোনো কিছু করছেন, জিনিসটা সেভ যদি না করেন বা একটা ভিডিও দেখার সময় বা হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় আপনাকে কিন্তু আবার সেই গ্যালারিতে যেয়ে সেই ভিডিওটা অন করতে হয়। অর্থাৎ ডেস্কটপ বা ল্যাপটপটা আমরা অন করার সঙ্গে সঙ্গে কিন্তু সেখান থেকে সব কিছু চালু হচ্ছে না, অর্থাৎ সে হার্ড ডিস্ক বা SSD কাছ থেকে নিয়ে এসে আপনাকে দেখালেও কোন জায়গা পর্যন্ত আপনি দেখেছেন তার এটি মনে নেই, কারণ ইলেকট্রিসিটি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সে সব কিছু ভুলে গেছে। সে একটা উদাহরণ যদি দেই, মনে করেন একটা বিশাল বড় লাইব্রেরি, সেখানে আপনি গেছেন এবং একটি পার্সনকে বললেন যে আমি এই ধরনের বই চাচ্ছি। তো সে কি করলো, লাইব্রেরিতে যেই র্যাকে বইগুলো সাজানো আছে সেখান থেকে বইগুলোর ভিতর থেকে একটি বই নিয়ে এসে আপনাকে দিল। এই যে লোকটা আপনার কাছ থেকে শুনে র্যাকে গিয়ে বইটা খুঁজে বইটা নিয়ে এসে আপনাকে দিল, ঠিক এই কাজটাই কম্পিউটারের ভিতরে র্যাম করে থাকে। যখন আপনি কোনো ফাইলে ক্লিক করেন বা একটা ভিডিওতে ক্লিক করতে চান বা একটা ভিডিও দেখতে চান তখন র্যাম বুঝতে পারে যে আপনি সেই ভিডিওটা খুঁজছেন এবং আপনি ভিডিওটা দেখতে চান, তখন র্যাম হার্ড ডিস্কের ভিতরে গিয়ে সেই ফাইলটাকে খুঁজে বের করে এনে আপনাকে দেয় এবং আপনি সেটি দেখতে পান। এখন সহজ ভাষায় র্যামের আরও একটি উদাহরণ দেই, বা র্যাম আমরা এত বেশি খুঁজি কেন, বা ল্যাপটপ বা ডেস্কটপে এত 8GB 16GB বা 32GB র্যাম কেন ব্যবহার করি। সেম আগের উদাহরণটাই আপনাকে যদি বলি, মনে করেন একটি মানুষ লাইব্রেরিতে রয়েছে এবং আপনি মানুষটাকে বললেন যে আমার 50টা বই দরকার। এখন ওই মানুষটার একার পক্ষে কি 50টা বই এনে আপনাকে দেওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব হলেও সেটি অনেক স্লো হবে, হয়তো 5টা বা 10টা করে বই নিয়ে এসে আপনাকে দিবে এবং সময় অনেকটাই অপচয় হবে। ঠিক সেম র্যামের ক্ষেত্রেও ঘটে, যখন আপনি 4GB র্যাম ইউজ করছেন পাশাপাশি অনেকগুলি প্রোগ্রাম ইউজ করছেন, যেমন আপনি নেট ব্রাউজিং করছেন, আপনি আপনার ভিডিও দেখতেছেন বা অডিও গান সার্চছেন, পাশাপাশি এক্সেল শিটে কাজ করছেন, তো এখানে কিন্তু আপনি অনেকগুলো কাজ র্যামকে অর্ডার করছেন যে আমাকে এনে দাও বা আমি দেখি, বা র্যামের হিউজ পরিমাণ কাজ বা চাপের প্রেশার তার উপর পড়ে যায়। তো সাধারণত ওই র্যামটা আপনাকে কভার করতে পারবে না, তখন আপনার কি করতে হয়, র্যামের সংখ্যাটা বাড়াতে হয়। এবং র্যামের ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের আপডেট র্যাম থাকবে, যেমন DDR1, DDR2, DDR3, DDR4। অবশ্যই আমি বলবো আপডেট যে র্যামগুলো আছে সেগুলো ইউজ করার জন্য, যেমন DDR4 বর্তমানে যেটা চলছে, র্যামেরও কিছু ভাগ রয়েছে। এখন আসি র্যামের ধরন। র্যাম কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে SRAM আর একটা হচ্ছে DRAM। SRAM হচ্ছে স্ট্যাটিক র্যাম
এবং ডি হচ্ছে ডাইনামিক র্যাম। এই যে এতক্ষণ যেই কাহিনীটা বললাম, ফাইল নিয়ে এসে আপনাকে দেয় এবং আপনি কাজ করেন এবং আপনার কাজগুলো হয়ে গেলে সেগুলো আবার হার্ড ডিস্ক বা এসএসডিতে ফেরত নিয়ে যায়, এই সম্পূর্ণ কাজগুলি করে থাকে হচ্ছে ডাইনামিক র্যাম। স্ট্যাটিক র্যাম কি করে, এটাতে কিছুটা পরিবর্তন এবং ধারণ ক্ষমতা মিশ্রিত থাকে। যেমন ধরুন আপনার মোবাইলে টাইম আছে, ক্যালেন্ডার আছে, এই সব কিছু স্ট্যাটিক র্যাম ম্যানেজ করে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে এইগুলো তো ফিক্সড, তাহলে কেন রোমে দিল না, র্যামে কেন আসলো? এখন কথা হচ্ছে, যদি জিনিসগুলো আপনার রোমের ভিতরে দিত তাহলে ওই যে আগেই বলছি যে এটাতে সহজে চেঞ্জ করা যায় না, তো এখন আমেরিকা, বাংলাদেশ বা বিভিন্ন এক একটা কান্ট্রির সময় কিন্তু এক এক রকম। তো রোমের ভিতরে যদি টাইমটা ফিক্সড করে দেয়, পুরো পৃথিবীর সময় কিন্তু একই সঙ্গে থাকবে। বা আপনি যদি চান রিয়েল টাইম থেকে আপনি 5 মিনিট ফাস্ট করে রাখবেন আপনার ঘড়ি, তাহলে কিন্তু আপনি তখন সেই জিনিসটা পারবেন না। ঠিক এই জন্যই স্ট্যাটিক র্যামে এই বিষয়গুলি দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আপনি দীর্ঘ সময় যখন ল্যাপটপ বা মোবাইল অফ করে রাখবেন, অন করলে দেখবেন যে এখন ঠিক যতটা বাজার কথা ঠিক সেই সময়টাই ফেরত আসে, এই কাজটা করে থাকে স্ট্যাটিক র্যাম। এই হচ্ছে পুরো র্যাম এবং রোমের আলোচনা। আশা করি আপনারা অনেকেই ক্লিয়ার হয়ে গেছেন। ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইলে শুধুমাত্র র্যাম রোম ব্যবহার করা হয় এমনটা না, সকল ডিভাইসেই র্যাম রোমের ব্যবহার থাকে। আর ভিডিওটা থেকে যদি বিন্দুমাত্র আপনার উপকৃত হয় বা আপনি মনে করেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এই তো গেল প্রাইমারি মেমোরি র্যাম এবং রোম, এবং সেকেন্ডারি মেমোরি যেটি হার্ড ডিস্ক বা এসএসডি। এই হার্ড ডিস্ক এবং এসএসডি নিয়ে পূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এবং ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা, ধন্যবাদ, ভালো থাকবেন।